দুই একটা জিনিসের উপকারিতা আছে, তার মধ্যে হচ্ছে পেঁয়াজের ঝাঁজটা কিংবা পেঁয়াজের রসটা। অনেকেই আমাকে প্রশ্ন করে মাথায় দেওয়ার ক্ষেত্রে কোন তেলটা ভালো। যে এখন পর্যন্ত অ্যাজ এ ডার্মাটোলজিস্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে চুলে তেল বা মাথার তালুতে তেল দেওয়ার এরকম কোনো সাইন্টিফিক জিনিস বা এরকম কোনো সাইন্টিফিক থিওরি এখন পর্যন্ত আমরা কোনো টেক্সট বুকে পাইনি। তো সেই ক্ষেত্রে অ্যাজ আ ডার্মাটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞ হিসেবে আমি একটা কথা বলতে চাই যে চুলে তেল দেওয়ার আসলে তেমন কোনো উপকারিতা নেই। কারণ হচ্ছে আমরা আমাদের মাথার তালুতে প্রচুর সবচেয়ে বেশি সেবাম সিক্রেশন হয়, কথার অর্থ হচ্ছে সবচেয়ে বেশি তেল বের হয়। তো একই এইখানে যদি আমরা বারবার তেল দিই তাহলে দেখা যাবে জিনিসটা তেলা মাথায় তেল দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় কিন্তু সেটা আরও চুল পড়ার কারণ হয়ে যায়। আমাদের যদি মাথায় এক্সেসিভ অয়েলি থাকে বা স্কাল্প যদি এক্সেসিভ তৈলাক্ত থাকে কিংবা যদি বেশি সেবাম সিক্রেশন হয় তাহলে কিন্তু আমাদের সেটা চুল পড়ার একটা অন্যতম কারণ। সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে চুল পড়ার ক্ষেত্রে বা মাথার তালু ঠান্ডা রাখার ক্ষেত্রে অনেকে মনে করেন তেল দেওয়া বা তেলের তেমন কোনো সাইন্টিফিক কিন্তু কোনো ব্যাখ্যা নেই বা কোনো এক্সপ্লেনেশন নেই। চুলের ক্ষেত্রে বরঞ্চ আপনারা হোম রেমেডি হিসেবে দুই একটা জিনিসের উপকারিতা আছে, তার মধ্যে হচ্ছে পেঁয়াজের ঝাঁজটা কিংবা পেঁয়াজের রসটা। চুলের ক্ষেত্রে বরঞ্চ পেঁয়াজের যে রসটা আছে সেটার কিছু হাইপোথিসিস বা সেটার কিছু স্টাডি আছে যে পেঁয়াজের রসটা চুলের গোড়াকে শক্ত করে এবং হেয়ার ফলিকেলকে স্টিমুলেট করে। তাই বলে এই না যে আমরা ইচ্ছা মতো পেঁয়াজের রস দিব বা ইচ্ছা মতো পেঁয়াজ দিব, সেটা একটা নির্দিষ্ট পরিমাণে দিব। কারণ যদি এক্সেসিভ পেঁয়াজ বা পেঁয়াজের রস দিই তাহলে দেখা যাচ্ছে যে স্ক্যাল্পের পিএইচ বা একটু হাইপার অ্যাসিডিক হয়ে যাবে বা অনেক ঝাঁঝালো হয়ে যাবে বা সেটা চুলের টেক্সচারটাকে নষ্ট করে দিবে, এটা একটা কারণ। আর পেঁয়াজ আপনারা যে কোনো ধরনের পেঁয়াজ ইউজ করবেন সেক্ষেত্রে এটা রান্নার পেঁয়াজ না যে আপনাদেরকে দেশি পেঁয়াজ বা ইন্ডিয়ান পেঁয়াজ ইউজ করতে হবে, আপনারা যে কোনো ধরনের পেঁয়াজ ইউজ করতে পারেন। এবং আমি লাস্টে একটা কথাই বলবো যে চুলে কী তেল দিবেন বা কেন দিবেন সেটা নিয়ে আসলে তেমন কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের স্ক্যাল্প থেকে এমনি অনেক বেশি সেবাম সিক্রেশন হয়। তো চুলে তেল দেওয়ার তেমন কোনো সাইন্টিফিক ব্যাখ্যা বা কারণ আমাদের জানা নেই আসলে।